বুঝলেন মশাই, আপনার হবু বউয়ের সাথে আমি শারীরিক সম্পর্ক করেছি। আপনার হবু বউয়ের দুই স্তনের মাঝে একটা তিল আছে। আপনি খুবই ভাগ্যবান এমন একটা বউ পেয়েছেন। বিয়ের ঠিক 10 মিনিট আগে অপরিচিত একজনের মুখে একথা শুনে পাত্রের অবস্থা কি সেটা তো বুঝতেই পাচ্ছেন। কোনো রকমে বলল, মানে কে আপনি আর আপনি এত কিছু কিভাবে জানেন? জানি জানি, আরও অনেক কিছুই জানি, সেসব পরে বলবো। তবে মেয়ে খুব ভালো, দেখতে শুনতে সব দিক দিয়ে মাশাআল্লাহ, বিয়ে করলে সুখী হবেন। আচ্ছা আপনি বসুন, আমি একটু আসছি। পাত্র উঠে যেতেই রামী মুচকি হেসে নিজের গন্তব্যে পা বাড়ায়। এরপর কি হবে সেটা কারো অজানা নয়। আগে 4 বারের মতো এবারও তিন্নির বিয়েটা ভেঙে যায়। তিন্নির বিয়ে ভাঙার কথা শুনে ফোনটা চেক করে দেখে আগের 4 বারের মতো এবারও অচেনা একটা নাম্বার থেকে একটা মেসেজে খুশি তো। তিন্নি সত্যি অনেক খুশি। পড়ালেখা শেষ না করে সে বিয়ে করতে চায় না, আর তার বাবা লেগেছে বিয়ে দিতে। 3 মাসে 4 বার বিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা, এই নিয়ে 5 বার। তিন্নি দেখতে বেশ ভালো, সেজন্য পাত্রপক্ষ একবার দেখেই পছন্দ করে ফেলে। আগের ছেলেগুলো মোটামুটি ভালোই ছিল, তবে এবারের ছেলেটা আসলেই ছেলেটা বলা যাবে না, লোকটা বলতে হবে, কারণ লোকটার বয়স তিন্নির দ্বিগুণ প্রায়। তাই বিয়েটা ভাঙায় তিন্নি খুব খুশি। এবারও নাম্বারটাতে কল দিয়ে আগের মতোই এবারও বন্ধ পেল। তিন্নির ভীষণ ইচ্ছে হয় ছেলেটাকে সেটা জানাতে। আরমান সাহেব তিন্নির বাবা মাথা নিচু করে বসে আছে। তিন্নির বিয়ে নিয়ে আর ভাববেন না ঠিক করলো, নইলে মান সম্মান যতটুকু আছে সেটুকুও থাকবে না। তিন্নির মা এসে খবরটা দিতেই তিন্নি খুশিতে নাচতে শুরু করলো। তিন্নি খুব একটা কারোর সাথে মেশে না, তার বাবা পছন্দ করে না, বেশিরভাগ সময় ঘরেই বসে কেটে যায় তার। বন্ধুবান্ধব তেমন নেই, আর বাকি মেয়েদের মতো ঘোরাঘুরি হয় না বলতেই গেলে ঘরবন্দি। বাবার কোনো কথাতেই সে না করে না, তাই বিয়েতেও রাজি হয়ে যায়। তবে এখন কে চিন্তামুক্ত, কারণ সে জানে এরপর বিয়ে ঠিক হলে সেটা বিয়ে পর্যন্ত গড়াবে না, তার আগে লুকিয়ে থেকে কেউ বিয়েটা ভেঙে দিবে। তিন্নির মাঝে মাঝে সন্দেহ হয় রামিম ছেলেটা এসব করছে না তো। ছাদে উঠতেই তিন্নি খেয়াল করে রামিম তার দিকে হা করে তাকিয়ে আছে। বেশ বোকাসোকা টাইপের ছেলেটা রামিম, সবসময় সাদা ফ্রেমের একটা চশমা পরে থাকে। না, রামিমের এসব করার সাহস পাবে না ভাবে তিন্নি। রামিম তাদের বাসায় দোতলায় ভাড়া থাকে। প্রথম প্রথম তিন্নির সাথে ঝগড়া হলেও পরে রামিম বোকাসোকা কথাবার্তায় তিন্নি বুঝতে পারে ছেলেটা খারাপ না। আর রামিম ছেলেটা প্রেমে পড়ে বাড়িওয়ালার মেয়ের কি আর করার, বিয়ে তো আর এখন করতে পারবে না। তাই তিন্নির খুশি আর নিজের ভালোবাসা টানে বিয়ে ভাঙতে থাকে একটার পর একটা। তিন্নির মেয়েটা চঞ্চল হলেও বাসায় যতক্ষণ থাকে ততক্ষণ খুব নম্র থাকে। মাঝে মাঝে রামিমের সাথে গায়ে পড়ে ঝগড়া করে, তখন রামিমের বোকা বোকা চাহিনি দেখে তার খুব হাসি পায়। তিন্নি মন খুলে হাসে আর রামিম মুগ্ধ নয়নে তাকে দেখে। তিন্নি রামিমের একটা নাম দিয়েছে হাদারাম। তিন্নির সাথে রামিমের মেলামেশাটা বাসার সবাই সাধারণভাবে নেয়, কারণ রামিম ছেলেটা কোনো খারাপ অভ্যেস বা খারাপ কিছু আজও খুঁজে পায়নি কেউ। তবে তিন্নি রামিমের একটা সিক্রেট জানে, ছেলেটা মাঝে মাঝে সিগারেট খায়, তবে তার অঙ্ক না মিলে। তখন দুদিন পর তিন্নির ফোনে একটা মেসেজ আসে আগের নাম্বার থেকে, সুভাষিনী একটা ছোট অনুরোধ রাখবেন, দরজাটা খুলে আমাকে উদ্ধার করুন। অদ্ভুত এক মেসেজ, রিপ্লাই দিতে গিয়েও দেয় না তিন্নি, তবে দরজাটা ঠিকই খুলে। এত ভোরে কেউ জেগে থাকে না, সকাল 6টা বাজে, তখন দরজার সামনে একটা গিফট বক্স পেয়ে তিন্নি তড়িঘড়ি করে নাম্বারটাতে কল দেয়। তিন্নি নাম্বারটা আবারও বন্ধ। বাক্সটা নিয়ে ঝটপট রুমে ঢুকে যায় তিন্নি, উত্তেজনায় হাত কাঁপড়াতে থাকে। তিন্নি বাক্সটা খুলে প্রথমে একটা চিরকুট পায়। খুশি তো? তিন্নি ভাবতে থাকে, কে এই ছেলেটা যার আমার খুশি নিয়ে এত ভাবনা, একবার খুঁজে পেলে ইচ্ছা মতো বকবো তাকে, সামনে আসতে কি হয়। এবার আবারও অবাক হয়, ভিতরে কাঁচের চুড়ি এক একটা রঙের, তিন্নির এটা বেশ পছন্দ। তার ইচ্ছে ছিল সব রঙের চুড়ি একসাথে পরবে। নিজের অজান্তে ঠোঁটের কোণে মুচকি হাসির আভাস পায় তিন্নি। ভালোবেসে ফেলেছে ছেলেটাকে তিন্নি এটা বুঝতে পারে। ছেলেটা তার আশেপাশেই আছে, এলাকার কেউ হবে হয়তো, তবে যেই হোক কেন তাকে যে করেই হোক ধরতে হবে। এরপর কেটে যায় কিছুদিন, কোনো খোঁজ নেই ছেলেটার, আসছে না মেসেজ, অন্য কিছু। তিনি কিছুটা চিন্তিত,
এইটা নিয়ে। তার কিছুদিন পর হঠাৎ আরেকটা গিফট আসে তিন্নির কাছে। গিফট বক্সটা খুলে তিন্নি অবাক হয়ে যায় তার পছন্দের পায়েল, যেটা সে টাকার জন্য কিনতে পারেনি, তিন্নি অবাক হওয়ার মাত্রা ছাড়িয়ে যায়। কারণ সেদিন সে একাই গিয়েছিল, তাই এটা তো আর কারো জানার কথা ছিল না। তবে কি দোকানদার গিফটটা পাঠিয়েছে নাকি? না, কী ভাবছে এসব দোকানদার বৃদ্ধ, সে তো পাঠাতে যাবে কেন? তিন্নি নিজেকে এবার বোকা মনে হয়। বাক্সটা আরও ভালো করে দেখে, আরও দুইটা চিরকুট পেল। আগের মতোই এবারও লেখা, খুশি তো? আরেকটা লেখা, আমাকে খুঁজে লাভ নাই প্রিয়, সময় হলে আমি নিজে থেকে সামনে চলে আসব। তিন্নির রাগ হচ্ছে প্রচুর, তবে কিছু করার নাই। আড়াল থেকে যে এই কাজগুলো করছে, তাকে সামনে না পেলে কোনো কিছু করার উপায় নেই। এদিকে রামিম ছেলেটাকে জানাতে পারছে না তিন্নি, কারণ চাকরিটা এখনও হয়নি। রামিম জানে রিলেশনে গেলেই তাদের বিয়েটা আর হবে না, এর চাইতে চাকরিটা হোক, সরাসরি বিয়ের প্রপোজাল দিব, হয়তো রাজি হয়ে যাবে। রামিমের চিন্তাভাবনা অনুযায়ী সে কাজ করে। ইদানিং তিন্নি বেশি বেশি ছাদে আসছে, সন্দেহ করছে নাকি রামিমকে। রামিম ছাদে উঠে বই নিয়ে ঘাটাঘাটি করছিল, বিকালবেলা হঠাৎ তিন্নি ছাদে আসে। এই আপনি এমন কোনো কথা বলেন তো? রামিম তিন্নির কথাটা কিছুটা ঘাবড়ে যায়। কে কেমন? এই যে হাদারাম, গাধার সর্দার, এভাবে কেউ পড়ে? বিকেলবেলায় কোথায় প্রকৃতি উপভোগ করবেন তা না, উনি আছেন বইয়ের ভিতরে ডুবে। আসলে সামনে পরীক্ষা তো, লাস্ট সেমিস্টার, এটাই, তাই একটু পড়ার চাপ বেশি। দূর রাখেন আপনার চাপ, আমাকে একটা পেয়ারা পেড়ে দেন তো। কিন্তু ওটা তো অনেক উপরে, আমাকে উঁচু করে ধরুন, আমি পারছি। আপনি যেই মোটা, আমি আপনাকে উঁচু করতেই পারবো না, পড়ে দুজনের কোমর ভাঙে। কি বললি তুই? আমি মোটা? তুই মোটা, তোর 14 গুষ্টি মোটা, রাগে গলা টিপে ধরে তিন্নি। দম বন্ধ হয়ে আসে রামিমের। রামিম মনে মনে ভাবে, এই মেয়েকে বিয়ে করলে এভাবে সারা জীবন চাপ খেতে খেতে মানে গলা চেপে ধরবে আর কি। আসলে তিন্নি একটু নাদুস নুদুস, মোটা না হলেও বাঙালি মেয়েরা যতটুকু হলে পারফেক্ট থাকে ঠিক ততটাই। রামিম সবচেয়ে বেশি পছন্দের তিন্নির চুল, কোমর ছাড়িয়ে যাওয়া ঘন চুল ছেড়ে দিয়ে যখন তিন্নি ছাদে আসে, রামিমের ইচ্ছে হয় তার চুলে মুখ লুকিয়ে বসে থাকে। দুদিন পর তিন্নির ফোনে একটা মেসেজ আসে ছেলেটার, সাথে এত মেলামেশা করবেন না, খারাপ লাগে। তিন্নি কিছুটা অবাক হলেও রামিমের উপর থেকে সন্দেহ কেটে যায়। রামিমও সন্দেহের তালিকা থেকে মুক্তি পেয়ে খুশি। তিন্নির কাজটা এবার শক্ত হয়ে পড়ে। রামিম না হলে কে হতে পারে? কে আড়াল থেকে তার উপর অধিকার খাটানোর চেষ্টা করছে? তিন্নি উত্তেজনায় কেমন যেন হয়ে যাচ্ছে, ইদানিং কিছু ভালো লাগে না। তার মন শুধু সেই আড়ালে থাকা ছেলেটার কথাই ভাবে। রামিম ভাবে, বলে কি দিবে, না থাক সময় হোক। সে হারাতে চায় না তিন্নিকে, আর তো মাত্র কয়েকটা মাস, তারপর চাকরিটা হয়ে গেলেই তিন্নিকে বিয়ে করে নেবে। মেয়েটা কেন জানি প্রচুর ভালোবাসতে ইচ্ছে করছে রামিমের। এত কাছে থেকেও দূরে থাকার কষ্ট, সেই বুঝে তিন্নির কষ্টটা অনুভব করতে পারে রামিম। তবে একদিন বিয়ে করে হুট করে তিন্নিকে চমকে দেবে রামিম, ভাবনাটা এমনই। তিন্নির সামনে পরীক্ষা, তবে পড়ায় মন বসছে না তার। যাই করতে যাক না কেন, সেখানে আড়ালে থাকা ছেলেটার কথা মাথায় ঘুরে। যতদিন না ছেলেটাকে সামনে পাবে, ততদিন ভাবনা কমবে না। দেখা হলে কি হবে, কি বলবে, কি করবে, এসব ভেবেই দিন কাটে তার। ছেলেটাকে ভালোবেসে ফেলে তিন্নি। কেটে যায় আরও কয়েক মাস, তিন্নি অনেকগুলো বিয়ে প্রস্তাব এসেছে, তবে সবগুলো মানা করে দিয়েছে তিন্নির বাবা। তিন্নির অমতে বিয়ে দিবে না, যা হওয়ার হয়ে গেছে, আর বাকিটা খোয়ানোর ইচ্ছে নেই তিন্নির বাবার। তিন্নির অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলছে, তার ফোনে একটা মেসেজ আসে, আজ আপনি চাইলে সামনে আসবো খুব তাড়াতাড়ি। উত্তরটা ফোনে নয়, ঘুরিয়ে লিখে উড়িয়ে দিয়েন, আমি বুঝে নিব। এই যে হাদারাম, আপনি ঘুড়ি বানাতে পারেন? হ্যাঁ পারি, কেন, আমাকে একটা বানিয়ে দিবেন প্লিজ। না আপনাকে দিব না, আপনি খুব বাজে। কেন, আমি কি করলাম? আমাকে সবসময় হাদারাম বলেন, আমি কি বোকা নাকি? আচ্ছা সরি, আর কখনো বলবো না, এবার তো বানিয়ে দেন। না ওসব সরি টরিতে আমি বিশ্বাসী না, কাজ শেষ হয়ে গেলে আবারও বলবেন, আমি জানি। না আর বলবো না তো, হঠাৎ ঘুড়ি ওড়াতে কেন মন চাইলো আপনার? ওড়াবো না তো তাহলে, মানে এমনি ইচ্ছে হলো, ছাদে তো রোদ প্রচুর। আপনি আঠা, রঙিন কাগজ, শলা আর সুতো নিয়ে আমার রুমে আসুন। সবাই আছে কিন্তু রঙিন কাগজ নেই, আপনি প্লিজ একটু বাজার থেকে নিয়ে আসবেন। মানে আমি কেন, আপনি যান।
প্লিজ, আমি মেয়ে মানুষ, বুঝেন তো বাজারে যাওয়া কেমন একটা হয়ে যায় না? বাজার গেলেই তো ঘুড়ি কিনে পাওয়া যায়, টাকা দেন, কাগজের বোতলে ঘুড়ি কিনে আনি। না, আপনি বানাবেন, আমি দেখব। বাজার থেকে ফেরার সময় রামি মনে মনে বলে, আমি বললাম বানাতে, আর সে আমাকে দিয়েই বানিয়ে নিচ্ছে। যাই হোক, সে তো চায় আমি তার সামনে আসি। আচ্ছা, সে কি মেনে নিবে আমাকে নাকি মানবে না? এসব ভাবতে ভাবতে রামিম বাসায় চলে আসে। রুমে ঢুকে নিজের রুমকে কেন ও অপরিচিত লাগছে রামিমের। সব কিছু এত সুন্দর করে গোছানো, পেতনিটা নাকি? রামিম মনে মনে খুশি হলো, রাগ দেখে বলে, আমার জিনিসপত্র হাতকে দিয়েছিল। আমি কেন? আপনি জানেন না পারমিশন ছাড়া কারো জিনিসে হাত দিতে হয় না? ওরে আমার আসছে পারমিশনওয়ালা, আপনি কাগজ কিনে আনলেন কষ্ট করে, তাই আমি ভাবলাম গাধাটার রুমটা একটু গুছিয়ে দেই। কথাটা বলে জিভে কামড় দেয় তিন্নি। সরি আর বলবো না, ভুল করে বলে ফেলছি, আপনি চেঞ্জ হবেন না কোনো দিন। আর বলবো না, প্লিজ ঘুড়িটা বানিয়ে দিন, কাগজ যেহেতু এনেছি বানাতে তো হবেই। থ্যাংকস। সব জিনিসপত্র নিয়ে তিন্নি মেঝেতে বসে পড়ে, সামনে রামিম ঘুড়ি বানায়। তিন্নি চুলগুলো এলোমেলো সামনে চলে আসে। পারি না হলেও রামিমের কাছে পৃথিবীর সবথেকে সুন্দরী মনে হচ্ছে তিন্নি। তিন্নি এতটা কাছে সে কখনো আসেনি, নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে রামিম। রামিমের ইচ্ছে হচ্ছে তিন্নির হাতটা চেপে, তিন্নি তোমার নিঃশ্বাসগুলো আমার বুকের উপর ফেলো বলতে, কিন্তু বলা তো যাবে না, সেই সুযোগ তো নেই। এদিকে তিন্নি ভাবছে, আমি যখন ঘুড়ি ওড়াবো সে কীভাবে জানবে? সে কি তবে আমার খুব কাছে আসবে, আমার আশেপাশে? তাকে কি আমি দেখতে পাবো? আমি দেখলেই কি চিনবো? যাই হোক, সে বলেছে আমি খুব তাড়াতাড়ি সামনে আসব, অপেক্ষা না হয় করি। সেদিন সামনে পাবো, কষে একটা চড় লাগাবো তার গালে। এভাবে ভাবতে ভাবতে তিন্নি হঠাৎ হেসে ওঠে। রামিম তাকিয়ে দেখে তিন্নি হাসছে, তিন্নির মুচকি হাসি এই প্রথমবার দেখলো সে। রামিমের পৃথিবী থেমে যায় তিন্নি হাসলে। রামিম প্রায় ভাবে, এই মেয়েকে আমি যেদিন ছুঁয়ে দেখবো সেদিন তার নিঃশ্বাসগুলো আমার বুকের উপর পড়বে, সেদিন কি আমি মারা যাব? আমারও তো এখনই দম বন্ধ হয়ে আসছে, তখন কি হবে? তিন্নি, হ্যাঁ বলুন, এক গ্লাস পানি খাওয়াবেন, গলাটা শুকিয়ে গেছে। তিন্নি দৌড়ে নিচে চলে যায়, ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসে রামিমের জন্য। যদিও শীতকাল, তারপরও রামিম খেয়ে নেই, ঘোরটা কাটেনি এখনও। তিন্নিকে তার নেশার মতো মনে হচ্ছে আজ। তিন্নি ঘুড়িটা নিয়ে তার রুমে চলে যায়, রামিম সেখানে বসে থাকে। বেশি দিন থাকতে পারবে না সে তিন্নিকে ছাড়া, খুব তাড়াতাড়ি চাকরিটা পেতে হবে। বিকেলে তিন্নি ঘুড়িটা নিয়ে ছাদে চলে আসে, দুজনে মিলে ঘুড়ি ওড়ায়। পরের দিন সকালে তিন্নির কাছে আর একটা গিফট বক্স আসে। তিন্নি বক্সটা খুলে দেখে এক পাতা টিপ আর একটা চিরকুট। খুশি হলাম আপনি দেখা করবেন বলে, খুব শীঘ্রই দেখা হচ্ছে। তিন্নি যেন আর তর সইছে না, এখনই চলে যেতে ইচ্ছে করছে ছেলেটার কাছে, কিন্তু কোথায় পাবে তাকে? তিন্নি খেয়াল করলেন দুদিন ধরে রামিমের দেখা নেই কোথাও। তিন্নি রামিমের রুমে গিয়ে দেখে রামিমের জ্বর ভীষণ, গা পুড়ে যাচ্ছে জ্বরে। জ্বরের ঘরে শুধু তার মাকে ডাকছে রামিম। তিন্নি ডাক্তারের কাছে ডাকে, ডাক্তার এসে মেডিসিন দিয়ে যায় আর তিন্নিকে বলে কাউকে রামিমের সাথে থাকতে। রামিম ছেলেটা এই পরিবারের একজন হয়ে গেছে, তাই তিন্নি তার সাথে থাকবে বলায় কেউ আপত্তি করেনি। দুদিন পর জ্বর কমিয়ে রামিমের, এই দুদিন তিন্নির প্রচুর খাটনি গেছে রামিম, সেটা ভালোভাবে বুঝতে পারছে। এক সেকেন্ডের জন্য তার থেকে দূরে যায়নি। তিন্নিও জানে কিসের টান, কি যেন একটা মায়া কাজ করেছিল রামিমের উপর। রামিম ভাবে এবার আর দেরি করা যাবে না, এই মেয়েটাকে এবার নিজের করে নেওয়ার সময় হয়েছে। মোটামুটি ভালো একটা জব হয়ে গেছে, আম্মুকে জানিয়ে দিয়েছে রামিম। বাসায় আম্মু ছাড়া আর কেউ নেই তার, তাই আম্মুকে একা রাখা যাবে না, বয়স হচ্ছে, একটা সঙ্গী দরকার। এসব ভেবে এত তাড়াতাড়ি বিয়ের ডিসিশন, নইলে তো আর কিছু দেরি হয়ে যাবে। দুদিন পর তিন্নির কাছে আরেকটা গিফট আসে, গিফট খুলে দেখে একটা কানের দুল, একটা চিরকুট। এক কানের দুল দেখে তিন্নির কিছুটা মন খারাপ, দুলটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু একটা নাই। চিরকুটটা পরে দেখে তিন্নি, একটা দুল পেয়ে কি খারাপ লাগ নাকি রাগ হচ্ছে? আর একটা দিব যেদিন দেখা হবে সেদিন। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, হুট করে আপনার সামনে চলে আসব, আমাকে খুঁজতে হবে না, আমি আপনাকে খুঁজে নিব যদি ভালোবাসার প্রস্তাবের উত্তর হ্যাঁ হয়। ভালোবাসবেন কি এই অধমটাকে উত্তরটা দিয়েন, পরন্ত বিকেলে ছাদে দাঁড়িয়ে একবার মুচকি হেসে আমি উত্তরকে খুঁজে নিব। তিন্নি এবার একটু ঘাবড়ে যায়, চিনি না জানি না, কোনোদিন উত্তরটা কি দিব? সে এসব
করতে পারে সে আর যাই হোক খারাপ মানুষ হবে না। বিকেলে ছাদে গিয়ে আড়ালে থাকা ছেলেটার ইচ্ছে পূরণ করে তিন্নি। পরের দিন তিন্নির বাসায় বিয়ের প্রস্তাব দেয় রামিমের আম্মু। রামিম ছেলে ভালো, জব করেছে, তাই তিন্নির বাবা দ্বিমত হয় না। আবারও বিয়ে ঠিক হলো তিন্নির। তিন্নি কিছুটা অবাক রামিমের সাথে বিয়ে ঠিক হওয়ায়। তবে সমস্যা নেই, বিয়েটা হচ্ছে না, আগের মতো এবারও কেউ বিয়েটা ভেঙে দিবে, তাই নিশ্চিন্ত তিন্নি। তিন্নির বাবা কথা কখনো অমান্য করেনি, তাই গত পাঁচবারের মতো আবারও বাবার টাকা খরচ করে শপিং করেছে। ভালোই লাগে তিন্নির কত শপিং, কিন্তু বিয়েটা হয় না। ফ্রিতে বিনোদন আর শপিং দুটোই হয়ে যায়, কিন্তু এবার যেন অন্যভাবে চলছে, কেউ যেন সব কিছু ইশারায় চালাচ্ছে। তিন্নির ফোনে মেসেজ আসে, 10 তারিখে দেখা হচ্ছে। তিন্নি তাড়াহুড়ো করে রিপ্লাই দেয়, সেদিন তো আমার বিয়ে। কল দেয় কিন্তু নাম্বারটা বন্ধ। এবার টেনশান ঘিরে ধরে তিন্নিকে। তিন্নির বাবা আজ রামিমের আশেপাশে ঘুরঘুর করতেছে, এই বিয়েটা ভাঙতে দেওয়া যাবে না। তিন্নি বারবার আশেপাশে তাকাচ্ছে, কাকে যেন খুঁজছে। রামিম হাসে আর ভাবে আজ আর বিয়ে ভাঙবে না শ্বশুরমশাই, কারণ প্রতিবার বিয়ে ভাঙা ছেলেটা আজ বিয়ে করতে বসেছে। তিন্নির মুড সারাদিন ভালো থাকলে এবার সময় এসেছে কবুল বলার, না বিয়ে ভাঙেনি। কোথাও গেলে তিন্নির আড়ালে থাকা লোকটা, সে বলেছিল আসবে, দেখা হবে। তবে কি সে আসেনি? তিন্নি কাঁদতে থাকে, শুধু রামিম বুঝে তিন্নির কান্নার আসল কারণ। বাকিরা ভাবে বাবাকে ছেড়ে যাচ্ছে, তাই কাঁদছে তিন্নি। বিয়েটা এবার হয়েই যায়, রামিম তৃপ্তিকর হাসি দেয়, ভালোবাসা আজ সফল, অবশেষে পেল তাকে নিজের করে, শুক্রিয়া আল্লাহর কাছে। 12:02 বাকি, বাসর ঘরে ঢুকে রামিম। ঘরে ঢুকতে তিন্নি বলে, দেখুন আমি আপনাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। কি মানে কেন? তাহলে বিয়ে করলেন কেন? রামিম, প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আমি অন্য কাউকে ভালোবাসি। কাকে জানি না, কিন্তু ভালোবাসি। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আগেই বললে পারতেন, আমি মানা করে দিতাম, এখন এসব বলার কি মানে? আমি ভাবছিলাম সে এবারও বিয়েটা ভেঙে দিবে, কিন্তু আজ সে আসেনি। এখনও আপনি আমার বউ, তাই না? তাহলে তাকে ভুলে প্লিজ, আমার বাসর রাত নিয়ে অনেক স্বপ্ন, কত কি করব ভাবছিলাম। এই আপনি চুপ করবেন, যান সোফায় গিয়ে ঘুমান। ধমক খেয়ে রামিম চুপচাপ সোফায় শুয়ে পড়ে আর ভাবে, হায় রে, বাসর রাতে বউয়ের কাছে ঝাড়ি খাস, কপাল তোর ভাই। রামিম ভাবে, এবার কি বলে দিব? না থাক, কাল বলবো। আবার ভাবে, না বলেই দেই, বাসর রাত বলে কথা, এতদিনে অপেক্ষার পর আজ আর দূরে থাকতে ইচ্ছে হচ্ছে না রামিমের। আচ্ছা তিন্নি, আপনি যে ছেলেটাকে ভালোবাসেন তার নাম কি? জানি না। কেন না জেনে কীভাবে ভালোবাসেন? সে বাধ্য করছে ভালোবাসতে, কীভাবে? অনেক কাহিনী, তবে আড়াল থেকে লোকটা আমার অনেক উপকার করেছে, কিন্তু এবারে বিয়েটা যে কেন ভাঙতে পারেনি সেটাই ভাবছি। তার মানে ওই ছেলেটা আপনার আগের পাশটা বিয়ে ভেঙেছে? হ্যাঁ। আপনি তাকে দেখেননি? না। যদি বলি আমি ওই আড়াল থাকা ছেলেটা, তবে? হা হা, আপনার মতো হাদারাম না। রামিম হঠাৎ পকেট থেকে একটা কানের দুল বের করে তিন্নির হাতে দিয়ে বলে, দেখেন তো, চিনেন নাকি? তিন্নি অবাক হয়ে দেখে, এটা তো সেই দুলটা। এটা আপনি কোথায় পেলেন? কোথায় যেন পাইছি মনে নেই, আর একটা হারিয়ে গেছে, শুনলাম ওইটা নাকি আপনার কাছে। এবার রামিমকে অবাক করে দিয়ে তিন্নি বলে, আমার বুকের তিলটা আপনি কিভাবে দেখলেন? মানে আপনি এসব জানেন কিভাবে? তিন্নি তার ব্যাগ থেকে একটা ডায়েরি বের করে রামিমের হাতে দেয়। রামিম বুঝতে বাকি নেই, এটা তারই ডায়েরি। আপনি এটা কোথায় পেলেন? আপনার রুম গোছানোর দিন হঠাৎ নজরে পড়ে গিয়েছিল ওটার উপর, তারপর পরে সবটা জানলাম। তো জানেনি যখন, বলেননি কেন? আমি আরও কত কি করলাম, আপনি যখন এত অভিনয় করতে পেরেছেন কিছুটা আমি করলে দোষ? ডায়েরি দেন, আমার কানের দুল দেন। দিব আগে ডায়েরি না আগে কানের দুল? রামিম লাইটটা নিভিয়ে দেয়, এ কি লাইট অফ করলেন কেন? দুল নিবে না? হ্যাঁ নিবই তো, কিন্তু লাইট কেন বন্ধ? ফ্রিতে কেউ কিছু দেয় নাকি? আমার পাওনা আমি মিটিয়ে নিচ্ছি, সকালে দুল নিয়েন। রামিম কাছে আসবেন না। রামিম আর একটু কাছে যায়, আসবেন না বলছি কিন্তু। রামিম আরও কাছে যায়, রামিম ভালো হবে না বলে দিচ্ছি। রামিম আরও কাছে যায়, রামিম। হঠাৎ সব কিছু নীরব, রাত গভীর হয়েছে, মেঘ এসে আকাশটা কালো করে রেখেছে। কখন যে বৃষ্টি নামবে, মেঘের আড়ালে চাঁদ গেছে। শুধু কি মেঘ আড়াল করেছে, আড়াল করেছে লজ্জা। রামিম তিন্নির আজ ফুল সজ্জা। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।